ترجمة
Oh,
ما هي تهرب من مدرسة
তোমরা দুজনে শুনতে এসেছো, তোমরা
মহারাজ রামচন্দ্রকে দোষারোপ করছ, সীতার বনবাস কেন? এই জগতে কারোর জন্য কাউকে অপরাধী ভাবা যায় না, কাউকে অপরাধী করা যায় না। কারণ কি জানো, মানুষ এই সংসারে সফলে যেতে পারে, সব সফলে যেতে পারে, কিন্তু কর্ম ফল, কর্মগুণ, কর্মের যে ফল, এই কর্মফল কিন্তু পেতেই হয়, কর্মফল এড়াতে পারে না। তবে শোনো, সীতার কেন বনবাস আমি করেছি করছি প্রকাশ দুজন সমক্ষে মনে শ্রবণ করো। তবে শোনো, সীতা যে কর্ম করেছে, সখীগণ দিয়ে ফুল বাগানে খেলা করতে যায়, সুখসারি পাখি দুটো এরও সমান ডালে বসে, গাছের ডালে বসে নাম নাম করছে, ওই নাম নাম শ্রবণ করে সীতা দেখতে বলছে সখীগণের ধারে, ওরে সখী ওই পাখি কি ডাল গেয়ে যা হয়, আমার যে মন প্রাণ করে হয় পারি যদি আমাকে ওই পাখি দুটো ধরে এনে দে আমায়। কৌশল জাল বিস্তার করে সুখসারী পাখি দুটোকে ধরিয়ে সীতার হাতে পড়েছে অর্পণ, স্বভাবের ন্যায় সীতা তর্ক পুরুষ পাখি সুখকে ছেড়ে দিয়েছে, শাড়িকে আবদ্ধ করে রেখেছে, শাড়ি রেখে বলছে মা ধরলে স্বামী স্ত্রী দুজনাকে আমার স্বামীকে ছেড়ে দিই, কেন আবদ্ধ করে রেখেছ আমাকে মা? সীতা বলছে শাড়ি তোমরা যে গান দিয়েছে আমি শ্রবণ করেছি, তোমরা কিনা গেয়েছো সকাল সন্ধ্যায় এই মধুমাখা রান্না করে আমরা শ্রবণ করি, শ্রবণ করতে 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 শিখে ফেলেছি জানি না মা, আমরা তো জানি না মা, তবে শোনো নাম কেন করছিলাম জানো, আমি প্রসাদ যোজনা সহিতে পারছি না মা, তাই আমার স্বামী সুখ আমাকে বলেছে শাড়ি শুনেছি রাম নামে দিনের
Thank you.
আমার দাদা তোমার মনে যদি কখনো ব্যথা লেগে থাকে জানাই অজানাই হয়তো তোমার চরণে আমার ভুল আছে আমার সকল ভুল ক্ষমা করে সারির জীবনের শেষের প্রণাম তুমি গ্রহণ কারণ সীতা আমাকে যেভাবে আবদ্ধ করে রেখেছে হয়তো তোমার